ভক্তরা ভগবান না গিয়া ভক্ত কান্দিলে ভগবান ন কান্দন্তি পঞ্চাব কোটি বছর যোগাই দেলে মা দ্রৌপদী কাহিঁকি না আপনার কানিপণ তো টিকি দিয়েছি তো মো বাপা মানে অনেক ভারতীয় মুদ্রা দেলে এই যে হরিভক্তি কীর্তন ভক্তি আপন মানকর হৃদয়ের জাগরিত হয়েছে প্রভুর দরবার ভিতরে দিয়েছেন কিছু দেবেনি আজ্ঞা দবা বালা হচ্ছেন ঈশ্বর কলাকার জীবন তো আজ্ঞা দুঃখময় জীবন এ বাবু মু কোন আপন মানুষ দেইপারি না আপন মানকর সেদিন জগন্নাথ দাস কই দেইছন্তি এবু বলা হরি ভক্ত যেতে নর আজ্ঞা ভঙ্গা কুড়িয়া প্রভু কইলে মু ফল দেইথায় দান করতেবা কর্তা মহোদয় কর ইয়ে রুণ্ডিভূত হইথিয়া মোর নবযুবক বন্ধু মান কর আবাল বৃদ্ধ বনেতাঙ্কর ইয়ে নগরী গ্রামবাসী মহোদয় মান কর দান ধর্ম করেছিবা ব্যক্তি মানকর সমস্তঙ্কর প্রভু আজ মঙ্গল বি দান করন্তু যেমিতে দ্রৌপদী কানিপণন্ত দেইথিলা 55 কোটি বছর পাইলা এ বাবু সেদিন আজ্ঞা আপন মানকর জাতিরে বাউলি অস্পৃশ্য জাতি ব্রাহ্মণঙ্ক হাতরে নড়িয়াটে দেলা কহিলা মো জগন্নাথঙ্কু দব ব্রাহ্মণ টিকে হসিলে ব্রাহ্মণ টিকে হসিলে কহিলে হইরে মু এতে কড়কার ভোগ লউছি জগন্নাথ মু হাত নউনি 5 টাকা কি 10 টাকার নড়িয়াটে দেখি তো গর্ব তো কম নুহ এতিকি বেলা আজ্ঞা বাউরি দাসিয়া কহিলা নন্না মোর গর্ব নাই মোর বিশ্বাস অছি মো জগা নিশ্চিত মো নড়িয়া নব যদি ন দব মো নড়িয়া মতো ফেরাই দেবে দেখন্তু আজ্ঞা বাউরি পুয়ার নড়িয়া কাইকে প্রভু নেলা সেদিন আপন মানকর জাতির সবরি অলিতা করিকি ফল ধরিথিলা এ পুয় সেদিন এতে ব্রাহ্মণ সামন্ত থিলে বলা শ্রিয়া চাঙ্গালুণি নগ্র বাহারে মানবসা হলে তোম স্ত্রী বোধ লক্ষ্মী পুরাণ পড়ুনি তোম স্ত্রী কেউ গীত গাউছি না সে গাউছি সে গাউছি মু মাস্টরাণী হেবি নি সাধবাণী হেবি আচ্ছা আচ্ছা প্রিয় তোমার পীর তীর বসা বসিবু করে আরে
তুমি হি স্বর্গ মোরা, তুমি দেবতা মোরা, তুমি হি শঙ্খা, তুমি হি সিন্দুর, তুমি হি স্বর্গ মোরা, কারণ তুমি শুনেছ চৌবন কোটি, মু শুনেছি পঞ্চাবন কোটি, কারণ মু গোটে গীত গাই দিচ্ছি শুন তো পঞ্চাবন কোটি হচ্ছে কলা দুর্যা স্থলে দ্রৌপ প্রমাণ দিয়ে পারিবি না, কারণ গালুয়া গায়ক থাকে এণু তেণু কহতি মো জীবন আজ্ঞা তা নাই, মু ব্রহ্মাণ্ড নহ কি আজ্ঞা গণেশ নহে কি বাপা সরস্বতী বরপুত্র নহ, লেখা শিখা আজ্ঞা চার ধাড়ি গীত গাইকি মু আসিছি, যা হোক বুলু বাবু তিন জন যাক আমার তিনশহ ভারতীয় মুদ্রা দিয়েছি বাপা কইবার অর্থ লক্ষ্মী সেদিন দাণ্ডরে যাউথিলি আচ্ছা ব্রাহ্মণ সাই সৌদাগর সাই বাপা কাহা ঘরকু গলেনি না, সেদিন অস্পৃশ্যা জাতি শ্রেয়া চণ্ডালুনি অগ্রবাহারে ঘর আচ্ছা, রাতে দি ঘড়ি থাইকি আজ্ঞা উঠিলা যৌটি স্বচ্ছ অছি যৌটি পবিত্র অছি ভগবান যাবে না আচ্ছা আচ্ছা আচ্ছা, এ বাবু সেদিন দুর্যোধন এতে রোষেই কলা ভগবান কৃষ্ণ কু কহিলা কহিলা আম ঘর প্রিপারেশন দিয়ে খাই দিয়ে যা কেমতি আম ঘর রোষেই ভগবান কৃষ্ণ কহিলে খাই থাকে যে কিন্তু মতো জন তার নিমন্ত্রণ দিয়েছে ইনভাইট করছি না কি না বিদুর না হইলে চণ্ডাল তাকে তো তিন দিন রে তাকে তোরাণী মিলুনি টোকে মিলুনি তা চুলিরে বিলেই শোইছি কিরে তোতে কোন সে নিমন্ত্রণ দিয়েছে কলা তোর ব্যাড লাগ তোর দুর্ভাগ্য কলা তোর আজ ভাগ্য খারাপ মোহরে খাও না খাও না আর খাই থাকতো জানি থাকতো কেমতি রোষেই চক্র মর হসিলে কইলে বিদুর মতো নিমন্ত্রণ দিয়েছে আজ্ঞা গলা বেড়ে বিদুর ঘরে তিন দিন হেলা উপাস উপাস শুখিলা মোহন দেখে দাণ্ড পিণ্ডারে বসিছি প্রভু যাইকি পৌঁছি গলে বিদুর প্রণাম করে আসন খন্ডা নাই দবা কু আজ্ঞা খন্ডিয়া পন্নিকে পট্টা খন্ডে পড়েলা কলা প্রভু আপন বসন কলা নাই মো বসিনি ভারি জোরে ভোক লাগলে বহুত বড় বুলিকি আসিলি কোন অছি দুইটা বাড় বজ্রাঘাত হইগলা আজ্ঞা বিদুর মুন্ডরে চড়ক পড়িলা উদানবর্তীকে যাইকি কহিলা কলা রে সখী প্রভু আসিছন্তি ভোজন করিবে বলি কহুছন্তি
মুন্ডরে হাত দিয়ে দেলা উদানমতি স্বামী প্রভু স্বামী কোন হইছে হ্যাঁ তিনি দিন হেলা এ উপাস এবে জলু মিচুলি কি করি কহিবি স্বামী চেষ্টা করুছ তথাপি আজ্ঞা ধৈর্য বল ভাগ্য নাই মন বল ভাগ্য নাই ভাত হাঁডি কি দেখলা বেলা দি মুঠা অন্ন ছাড়িতে গোটে কিনারে থইদেলা কলা এতিকি অন্ন হইগলা বলে প্রভু কোণাকু খালি রে খাইলে খাইলে টিকিয়ে প্রভুঙ্ক পাখরে বসিতা মু যাউছে বাড়ি পট্টো শাক দুইটা তুলি করি আনে লেউটিয়া শাক তুলুছে অন্তর্যামে নারায়ণ জানিলে অন্তর সাঙ্গরে পুরা খেলন্তি রে কলা বৃন্দাবন ইয়া ধুলি খেল রে গৌড় ঘরের পুয় মুয় না গোপাল বলে কহিয়া বেলে কে নাই রে গোপাল ইয়ে তো গৌড় পিলা খাদ্য নুহ ইয়ে পড়া পুয় প্রভুর খাদ্য চিনি নেওয়া বেড়ে কহিলে অন্ধ ভাই টিকে লুচ কালি খেলা কহিয়া দিয়া লুচিকি পড়াইলে প্রভু প্রভু বিলমঙ্গল মুন্ড বাড়াই দেলা সেদিন আজ্ঞা ভক্ত ভগবানঙ্কর যে খেল যে প্রেম অপ্রাকৃত প্রেম জয় রাধা হরি প্রভু সেই কাইচ মালিয়া বরজ ধরিয়া প্রভু সেদিন
বিদুর রাম মন ভিড়া পাই কইলে মো সহি পারুনি না 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 মতে চঞ্চল খাইবা কো দিও ন হলে মো প্রাণ চলি যিব বিকল হই গলা বিদুর কইলা কোন করিবি কোন করিবি মো স্ত্রী তো এ পর্যন্ত শাক ভাজি নাই কেমতি দেবি হ্যাঁ বাড়ি পট্ট কো গলা কলা রে সইলা না নাই প্রভু তো হাড়ি জোরে ভোক লাগিলা চাই দলা গিয়া রম্ভা বৃক্ষ কইলা কদলি গছ কদলি কদলি গছর কদলী কান্ধে উপর ফেড়াটা পাচিছে হলদি বর্ণ হয়েছে বিদুর খুশি হইগলা কলে কিছু সময় তো ভোক নিবারণ হয়েযিব মো প্রভুকু কদলী খাইবাকু দেবি কদলী ফেড়াটা তোলিলা বেলকু কলা দেখিলা বেলকু ইয়া কদলি হেলা ইয়া তোর পাচিলা প্রভু দেখিলে মো ভক্তর মন আজি মতো ইচ্ছা আছে খাইবা কু দব কলে হেলা 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 বিদুর দিও মো টাণ হলে চলিব 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 পশাই দেলা প্রভুকু কদলী আজ্ঞা প্রভুকু ভোজন করিবাকু দৌছি কেতে ভাব প্রবণ হয়েছি এ বাবু কলা আপন মানকর ভাব প্রবণ হয়ে যাইছি দেখন্তু আজ্ঞা কলা ছড়া এ গরম ভা ফল ইয়া ভাব বিহুয়ারে ভাব বিহুয়ারে কদলী রস গুড়াক তলে পকাউছি তথাপি প্রভু বারণ করুনি না চোপা খাউছি ভক্তটু তেমন বিশ্ব চিন্তামণি প্রভু জাণিদেল অন্তর যে আমি নারায়ণ দেখন্তু আজ্ঞা সেদিন বিদুর ঘরে প্রভু মোর খাইলে শ্রীয়া চন্দ্রমণি মু কোন মত অনেলে করিবি কর্ম তো করিছ খরারে বসিব সেদিন চৈতন্য যেতবেলে কীর্তন করুলে কোন খরা মানুলে পরসা মানুলে শীত মানুলে অহরণিশ প্রভু নাম মঙ্গাউলা খরারে বসিলে আরে মু হরিবলটা দিয়ে এইটাই তোমাকে সব কহে মু ভাব চুত পালিয়া মু তো ভাবকু নেইছি আপন মানকর গীত গাইবা বহুত সময় অছি সময় নাই আর নাই ঘন্টা দেখি সাইলানি সেইটাই সে বিকল হলা হও তথাপি যেতেকে সময় অছি সেদিন শ্রীয়া চন্দ্রালুণী ঘরে মা মোর যাইকি পৌঁছিলে সেদিন চন্ডালুণী পাই আজ্ঞা বারণ থিলা সেদিন আপন মানকর বিদুর পাই বারণ থিলা সেদিন মা সবরি অনিঠা করিকি ফল ধরিছি যো ফল আজ্ঞা সবরি অনিঠা ফল খাউচন্দে প্রভু যৌকার দন্ত চিহ্ন নাই প্রভু বাহার করিকি ধরুছি সবরি কইলা প্রভু ইয়ে ফলটা মো জানিকি অনিঠা করনি অতি সুয়াদিয়া ফলটা